নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম আরো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ঢেঁকি শাক বা বউ শাক বা ঢেঁকিয়া শাক, আশা করি এই শাকটা আপনারা সবাই চেনেন এবং সবাই নিজের মতন করে রান্না করেন। এই শাকটা ঠিক দেখতে এমন হয়, দেখে নিন। এই সামনের দিকটা এরকম গোটানো গোটানো মতন থাকে বলে অনেকে বউ শাকও বলে। এটা আসামের একটা জনপ্রিয় শাক, বা নর্থ বেঙ্গলে এই শাকটা খুবই জনপ্রিয় শাক। শাকটা কীভাবে কাটছি দেখে নিন। প্রথমে এই ডগটা নিয়ে নেব ও কচি কচি পাতাগুলো নিয়ে নেব। শক্ত অংশ একদমই নেব না, এই শক্ত অংশগুলো দাঁতে লাগবে বা সেদ্ধও হবে না ভালো। শুধু নরম ডগগুলো নিয়ে এইভাবে কেটে নেবেন। আমি এইভাবে সমস্ত শাক ডগগুলো পাতাগুলো নিয়ে কেটে নিয়েছি। এই শাকের অনেক উপকারিতা। এই শাকে ভিটামিন এ আছে, ডি আছে, সি আছে। এই শাকটা অবশ্যই প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। এই শাকটা দাঁতের পক্ষে খুব ভালো, ক্যান্সারেরও প্রতিরোধক, পেটের জন্য খুব ভালো, পেট ঠান্ডা রাখে, হাই প্রেশারের জন্য খুব উপকারী। এবার রান্নার জন্য প্রথমে কড়ায় সর্ষে তেল দিয়ে বা সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে করছি রান্নাটা, আপনারা সর্ষে তেলেও করতে পারেন। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর অল্প একটু হিং দিয়ে দিলাম। এই মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো মাঝারি সাইজের আলু এইভাবে আমি সরু করে কেটে নিয়েছি, একটু নুন দিয়ে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভেজে নেবো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে যখন দেখবো আলুটা একটু হালকা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল এসে গেছে, তখন আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা একটু ভাজা ভাজা হলে তারপরেতে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। যখন দেখবো নরম হয়ে গেছে তখন শাকটা তুলে নেব। শাকটা খেতেও খুব সুস্বাদু আর ভীষণ উপকারে ভরা, ভিটামিন, প্রোটিন, সমস্ত কিছু, প্রোটিন, ভিটামিন, মিনারেলস আছে, পটাশিয়াম আছে। অবশ্যই এটা খাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।